সচ্চিদানন্দ গৌর হরি সচিমাতার দুলালিয়া মাবদ্বীপ সুধাকর গৌর হরি আমার করলেন কি মা নাম প্রেমের মালা গাঁথি পরালো এই জগৎ সংসারে নাম প্রেমের মালা দেখবেন আমরা নিজেদেরকে সুন্দর করে সাজাবার জন্য যাতে আমাদেরকে খুব ভালো লাগে দেখতে কি গো মাইরা তার জন্য আমরা ভালো করে সাজি না সাজি তো হ্যাঁ কি না দূর থেকে কথা বলতে হবে আদান প্রদান না হলে ভালোবাসা হবে বলুন তো আমরা সুন্দর করে সাজি নিজেকে দেখবার জন্য যাতে আমাদেরকে সৌন্দর্য লাগে দেখতে সুন্দর লাগে তার জন্য আমরা কত রকম মালা পরি কি পরি না কেউ পরে ফুলের মালা কেউ পরে সোনার মালা কেউ পরে মুক্তার মালা নানা রকমের মালা কিন্তু গৌর সুন্দর আমার সচ্চিদানন্দ গৌর হরি বললেন হে কলিরজি তোমরা যে মালা পরিধান করছো পরো যে মালা পরবার ইচ্ছা সেটাই পরো কিন্তু এই মালাগুলো কি মা সোনাই বলুন রূপহী বলুন মণি বলুন ফুলের মালাই বলুন এগুলো কিন্তু চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী এই যে আমি এখন ফুলের মালাটা পরেছি এই মালাটা কালকে যদি রেখে দিই কি হবে একই রকম দেখতে থাকবে শুকিয়ে যাবে কিন্তু সচ্চিদানন্দ গৌর হরি আমার বললেন হে কলিরজি হে কলির জীবের মানুষ তোমরা সবাই মিলে মালা পরো কোন মালা কোন মালা পড়তে বললো নাম প্রেমের মালা হরি নামের মালা যে মালা পরিধান করলে আমি যে তোমাকে আমার দাস কিংবা দাসী করে নেব কিন্তু অপরাধ নেবেন না মা আমাদের এই কলিযুগে এমনই অবস্থা আমরা 20-30 টাকা দামের এই মালা পরিধান করতে পারছি না কি গো ঠিক বলছি তো কাদের কাদের গলায় মালা আছে জয়নিতা হাতগুলো তুলুন তো দেখি আর যারা মালা পরিধান করেননি কি গো মালা না পড়লে কিন্তু স্ট্যাম্প পড়বে না বুঝেছেন গৌর হরির কাছে দেখবেন বাবুদের পোষা কুকুর থাকে না বাড়িতে বাবুদের যদি পোষা কুকুর থাকে রাস্তায় যদি একবার বেরিয়ে যায় দেখলেই চেনা যাবে এটা কাউরির পোষা কুকুর কেন বলুন তো কেন গলাতে বেল্ট থাকে তাকে তো তাহলে বুঝতে পারা যায় তাহলে গৌর হরি কি করে বুঝতে পারবেন মহাপ্রভু কি করে বুঝতে পারবেন আপনারা যেখানে এসেছেন যাদের যাদের গলায় মালা আছে গৌর হরি কিন্তু দেখলেই বুঝতে পারছে এরা আমার দাস কিংবা দাসী আর যাদের গলায় মালা নেই কি গো মালা পরবেন তো মালা পরলে দেখতে খারাপ লাগে না মা মালাটার যে কি গুণ এই তিলকের যে কি গুণ মহাপ্রভু বলেছেন মালা পরিধান করো শুদ্ধ আচরণ করো নাম সংকীর্তন করো তাহলে তুমি বৈষ্ণবে রূপান্তরিত হবে কিন্তু যদি না পারো তাহলে কিন্তু ভক্ত সেজো না ভক্ত সাজা মহা অপরাধ পারবে না ঠিক আছে পারবো না প্রভু আমাকে তুমি ক্ষমা করো প্রভু করে দেবে কিন্তু আমি সেজে গুজে বসলাম অথচ আমার আচরণটাই ঠিক নেই হ্যাঁ আমার চরিত্রটাই ঠিক নেই তাহলে ভগবানের কাছে আমি কিন্তু অনেক অপরাধী তাই গৌর সুন্দর আমার বললেন কি জগৎ জীবকে শিক্ষা দেবার জন্য বললেন হে জীব তোমরা নাম আর প্রেমের মালা পরো আর বদন ভরে দুই বাহু তুলে প্রেমানন্দিনী তাই গৌর হরি বল বল হরি হরি বল দেখো দেখো তোমাদের জন্যই আমি কি রত্ন নিয়ে এসেছি টাকা পয়সা অর্থ করি আমরা সবাই ভালোবাসি মা ভালোবাসি না হ্যাঁ যদি আমাকে এখন এখানে কেউ টাকা দেয় আমি বলবো যে টাকাটা নেবো না অতি সত্যি কথা টাকা সবাই ভালোবাসে কিন্তু গৌর হরি বললেন এসেছো ভবে টাকা পয়সা অর্জন করতে হবে সংসার করছো তো সংসার একটা বিরাট ধর্মের জায়গা শ্রী রামকৃষ্ণদেব বলেছেন হে কলির জীব তোমরা সংসার করছো করো কিন্তু পাকাল মাছের মতো করো পাকাল মাছ দেখেছেন
দেখবেন পাগল মাছ মানে কাদার মাছ, কিছু কিছু মাছ কাদার মধ্যে থাকে অথচ কিন্তু ধরা পড়ে না, গায়ে কোনো কাদা মাখে না, তাহলে তারা কি বংশ বিস্তার করছে না? করছে তো, কিন্তু তারা জানে জলের মধ্যে থেকে কেমন করে সংসার করতে হয়, গায়ে কোনো কাদা না মেখে। ঠিক তেমনি আমরা সংসার মায়াবদ্ধ জীব, আমরা যেন সংসারের মধ্যে কাদা না মাখি। কিরকম কাদা? যেন সংসারে স্বামী স্ত্রী সন্তান মা বাবা সবাই মিলে সবাইকে একবারে মায়ার জগতে যেন জর্জরিত না করে দিই, মায়াতে যেন আমরা না পড়ি। তাই গৌর হরি আমার বললেন, হে করির জীব, দেখো তোমাদের জন্য আমি রতন নিয়ে এসেছি। কি রতন? প্রেম রতন। যারা নিতে পারবে তারা ভালো, আর যারা নিতে পারবে না তাও ভালো। তাই বললেন, কারা কারা প্রেম রতন নেবে গো? হ্যাঁ গো, কারা কারা নেবে বলে শোনো শোনো। তোরা প্রেমী নিবি প্রেম, কিন্তু আমার হাটে বাজারে পাওয়া যায় না। টাকা দিয়ে মেলে কি বাবা? মেলে টাকা থাকলে বাজারে অনেক কিছু কেনা যায়, কিন্তু এই প্রেম রতন কেনা যাবে না কোটি কোটি টাকা থাকলেও। এই প্রেম একমাত্র সাধু গুরু বৈষ্ণবের হাটে বিক্রয় হয়, নিতাই গৌর হরি। তাই বললেন, তোরা প্রেমী নিবি তোরা প্রেম নিবি সবাই মিলে বদন ধরে, বলে রে হরি নাম হরি বলে গৌরহরি আমাদের জন্য কাঁদছে, চিন্তা কর, আমরা কাঁদছি না, কাঁদছেন গৌরহরি। আর স্বপ্নের কাছে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে করজোর করে বলছে, ও গো এই যে যারা তোমরা এসেছো একবার হরি বলো না, কই কই বদন ভরে প্রেমানন্দে একবার হরি বলো না, বলো না একবার হরি বলো। তাই গৌর হরি আমার খেদে খেদে বলে, হে কলির ছিছি একবার হরি ভাসো তোমরা এই নয়নের জলে, একবার হরি বলে ভাসো তোমরা
গৌর হরি বলেছে, হে কলিরজি, আমি তোমাদের কাছে কিছুই চাই না, কিন্তু কোন ভক্ত যদি আমায় এক বিন্দু প্রেমাশ্রু দিয়ে, একটা তুলসী পত্র আর এক গুণ্ড সঙ্গ জল দিয়ে মন প্রাণ সপিয়ে বলতে পারে, তুলসী দল মাত্রীন জলস্য চুলুকে নবা বিক্রিনীত সমাত মনম ভক্তি ও ভক্ত বর্ষ। আমি যে তার কেনা দাস হয়ে যাই, গৌর হরি কেঁদে কেঁদে বলে, একবার হরি বল ও হাসো তোমরা এই নয়নের জলে, একবার হরি বল বলে, হাসো তোমরা ওই নয়নের জলে, এই হরি মধুর কৃষ্ণ নামে মধুর অমৃত নামে পূর্ণ হবে, আমাদের সকলের মন মধুর কৃষ্ণ তোরা প্রেম নিবি আই সবাই বদল ভরে বলে রে হরি নাম, নিবি আই বদল ভরে বলে রে হরি নাম, তোরা প্রেম নিবি আই বদল ভরে বলে রে হরি নাম, বলি বল রে হরি নাম, বলি বল রে হরি নাম, বলি বল হরি নাম। গৌর সুন্দর আমার নদিয়া নবদ্বীপ ধাম থেকে আজ ঝাড়খণ্ডের পথ দিয়ে যাচ্ছেন, দেখুন যেতে 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 হলো কি, এক ভক্তির সঙ্গে দেখা হলো বাবা। নবদ্বীপ থেকে যখন ঝাড়খণ্ডের পথ দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দর্শন করলেন এক ব্রাহ্মণকে, দেখলেন ব্রাহ্মণের কপালে হরি মন্দির স্বরূপ তিলক, কণ্ঠে তুলসীর মালা, গায়ে নামাঙ্কিত নামাবলী। গৌর হরি, আমার ওই ব্রাহ্মণকে দর্শন করা মাত্রই দেখুন দূরে দর্শন করছেন, আর গৌর হরি কাছে গিয়ে ব্রাহ্মণকে বললেন করজোর করে, ঠাকুর, ও ঠাকুর, কি নাম তোমার? ব্রাহ্মণকে কি বলে সম্বোধন করলো? ঠাকুর বললেন। কেন করলেন? এমনি যদি দাঁড়িয়ে থাকতেন ঠাকুর বলতেন না, দেখছেন নিশ্চয় কোনো পরম বৈষ্ণবী হবে, তা না হলে তিলক করে বসে আছে, হ্যাঁ, কণ্ঠে তুলসীর মালা, গায়ে নামাঙ্কিত নামাবলী, এমন সুন্দর অপরূপ পরিধান, এত সুন্দর সৌন্দর্য আগে তো কখনো দর্শন করিনি। তাই যেই না গৌর হরি ব্রাহ্মণকে ঠাকুর বলেছি, ব্রাহ্মণ উচ্চ ধরি করে বলে উঠলেন, প্রভু, ও গৌর হরি, একি প্রভু, একি, তুমি আমায় ঠাকুর বললে কেন? ঠাকুর হবার যে আমি উপযুক্ত নই, ঠাকুর যে আমি হতে পারবো না। গৌর হরি আমার মৃদু হেসে বলছে, ও বাবা, হ্যাঁ, ঠাকুরকে ঠাকুর বলবো না, ঠাকুরকে ঠাকুর বলবো না তো কি বলে ডাকবো, কি বলে সম্বোধন করবো, তুমি বলে দাও।
रामचंद्र शिविद्दार एक श्लोक लेखा छिल शक्तिदेव पार्पण्य जस्व बाविस्मित च जा जयते अवयं सर्वदा तस्मे दादमृत तपोपपूर्णम् अर्थात কোন জীব যদি সর্বান্ত কারণে বলতে পারে হে রাজীব লোচন আমি সুখী তোমার আর কারো নয় তোমার সুখে আমার সুখ তোমার দুঃখে আমার দুঃখ তুমি যা করো হরি তুমি আমার কপালে যা লিখেছো দয়াময় সেটাই হবে আমার সাথে আমি চাইলেও তা খণ্ডন করাতে পারব না গোর হরি আমাকে তুমি ঠাকুর বলো না ও মা বেশ বেশ ঠাকুর না হয় বলবো না কিন্তু তোমার তো কিছু নাম আছে কি নাম তোমার বলো আর জোর করে ব্রাহ্মণ বলছে প্রভু আমার কি নাম জানো আমার নাম হলো দাশানুদাস কৃষ্ণদাস কি বললো দাশানুদাস কৃষ্ণদাস 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 কি সুন্দর নাম কৃষ্ণদাস 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 তুমি কৃষ্ণেরই দাস কি অপূর্ব নাম কি সুন্দর সার্থকতা নামের আগেকার দিনে মা গো নামকরণ হতো আমাদের অনেকেরই নামকরণ হতো ভগবানের নাম অনুসারে ঠিক তো আর এখনকার দিনে কি হচ্ছে হ্যাঁ হয় কি কি বলেন এখনকার দিনে দেখবেন মার আদর করে ডাকে পাপাই এই পাপাই কি বলছে পাপ আয় বাবা পাপাই মানে যত পাপ করেছি যত পাপ করছি পাপ আয় পাপাই সুন্দর শুনতে হয়তো কিন্তু গুণটি খুব খারাপ কিন্তু আগেকার দিনে নামকরণ হতো কৃষ্ণদাস কৃষ্ণের দাস গৌর হরি কৃষ্ণদাস কে সঙ্গে করেছি আর কৃষ্ণদাস কে বলছে কৃষ্ণদাস তুমি কি বৃন্দাবন দেখেছো বলে হ্যাঁ প্রভু দেখেছি তো বলে তুমি দেখেছো কিন্তু আমি যে দর্শন করিনি কৃষ্ণদাস আমি যে বৃন্দাবন যেতে চাই আমাকে কি তুমি নিয়ে যাবে না বৃন্দাবনের পথ তো আমি চিনি না তুমি আমায় নিয়ে চলো কৃষ্ণদাস বলছে গৌর হরি বৃন্দাবন সে তো অনেক পথ তুমি কি যেতে পারবে হরি আমার মনে হয় না তুমি পারবে অনেক দূর পথ তো পরিক্রমা করতে করতে তুমি তো ক্লান্ত হয়ে যাবে প্রভু ও গো কৃষ্ণদাস বলো বলো কোথায় আছি নিধুবন কোথায় আছে তোমার লিবন কোথায় আছে ভণ্ডীর কোথায় আছে বৃন্দা বৃন্দা বলে দাও কৃষ্ণদাস আমি বৃন্দাবনে যাব আমি বৃন্দাবনে যাব আচ্ছা কৃষ্ণদাস বৃন্দাবনে কি এখনো ভগবানের বাঁশি বাজে বলছে হ্যাঁ প্রভু বাঁশি বাজে তো জানো কৃষ্ণদাস আমি তো এখনো শুনিনি গৌর হরি বলছে কৃষ্ণদাস বলো না এখনই কি বৃন্দাবন শ্যামের বাঁশি বাজে রে শ্যামের বাঁশি বাজে রে হরি বল হরি বল এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে শুনে বনে
বনে আশীর্বাদে রে শ্যামের আশীর্বাদে রে হরিব গৌরহরি বলছে কৃষ্ণদাস বলি এখনো সে গাভীগুলি অষ্টসখী শিরোমণি
নব নব অভিসারে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, শ্যামের বাঁশি বাজে রে। বাবা পাগলা ভনিতা লিখলেন, কি লিখলেন বাবা? বাবা পাগলা লিখলেন, আমার তার দর্শন হলো না, রাধা গোবিন্দকে দেখবার সুযোগ হলো না, তাই নিজের মনের যে ভাবগতি সেই ভাবগতিকে প্রকাশিত করলেন, পুঁথি দিয়ে লিপিবদ্ধ করে রাখলেন। কি বললেন? আমার আশা ছিল মনে মনে, আমার আশা ছিল মনে মনে, যাব আমি বৃন্দাবনে। তাই ভবা পাগলা রই বাঁধনে, বৃন্দাবনে বাঁশি বাজে রে, শ্যামে বাঁশি বাজে রে, নিতাই গৌর হরি বৃন্দাবনে বাঁশি বাজে রে, শ্যামে বাঁশি বাজে রে, বলি বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বৃন্দাবনে। গৌর সুন্দর আমার কৃষ্ণদাসকে সঙ্গে করে গেলেন কালিন্দীর কুলে। কালিন্দীর কুলে দেখলেন বৃন্দাবনে শ্রী যমুনা যে আছে বাবা, ভাগবতী যমুনা। যমুনার তীরে কালিন্দীর কুলে কদম গাছ দর্শন করছেন, আর মনে মনে ভাবছে এখানে কদম বৃক্ষ কি করে অমর হল। যারা যারা বৃন্দাবন গেছেন জানবেন, নিশ্চয়ই দর্শন করেছেন কালিন্দীর কুলে শ্রী যমুনার তীরে, এখনো পর্যন্ত কিন্তু কদম গাছ অমর হল। গৌরহরির বিশ্বাস হচ্ছে না, দর্শন করে কৃষ্ণদাসকে বলছে, কৃষ্ণদাস এটা কি করে সম্ভব? বলে প্রভু, ওই যে কশ্যপ নন্দনীর স্ত্রী হচ্ছে বিনতা দেবী, বিনতা দেবীর পুত্র হলো গরুর পক্ষী। কি গো মা, গরুর পক্ষীর ছবি আপনারা নিশ্চয়ই দেখেছেন, কোথায় থাকে বলুন তো? গরুর পক্ষী ছবি সদা সর্বদাই রাধা গোবিন্দের মাথার উপরে থাকে। আবার ভালো করে লক্ষ্য করবেন, রথের যে পতাকা থাকে না, পতাকার উপরে কিন্তু গরুর পক্ষীর ছবি দেখতে পাওয়া যায়। তা গরুর পক্ষী তার মা বিনতা দেবীর দাসত্ব মোচন করবার জন্য স্বর্গলোক থেকে সুধার ভাণ্ড আনছিলেন। বিনতা দেবীর দাসত্বকে মোচন করবার জন্য কশ্যপ নন্দনে দুটো স্ত্রী, একটা হচ্ছে বিনতা দেবী, একটা আর একটা হচ্ছে ক্ষুদ্রমাতা। তা বিনতা দেবী আর ক্ষুদ্রমাতা দুটো সতীন ছিল, তাদের কথা কথান্তরে একজন হলেন দাসী। কে না? বিনতা দেবী ক্ষুদ্র মাতার কাছে হয়েছিলেন দাসী,
সেই দাসিত্বকে মোচন করবার জন্য স্বর্গলোক থেকে সুদার ভাণ্ড গরুর পক্ষী মাথাতে করে আনছিলেন। আনতে 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 স্বর্গলোক তার এখানে নয় মা, অনেক পথ। তা আনতে আনতে গরুর পক্ষী ক্লান্ত হয়ে পড়েছিলেন। ক্লান্ত হয়ে মনে মনে ভাবছি, হ্যাঁ এখন তো আর পথে নিয়ে যেতে পারবো না, এক কাজ করি যমুনার ধারে যে কদম গাছ আছে কদম গাছে নিচে একটু নামিয়ে রাখি, আর এখানে একটু বিশ্রাম করে নিই। দেখুন সুধার পাত্রটিকে কি করেছে, ওই যে কদম গাছ, কদম গাছের নিচে নামিয়ে রেখি গরুর পক্ষী বিশ্রাম করতে গেলেন। এমন সময় হলো কি না, দেবতাদের রাজা ইন্দ্রদেব সবার অলক্ষে সুধার ভাণ্ডটি হরণ করে নিয়ে চলে গেলেন। যেই না হরণ করলেন, গরুর পক্ষী ঘুম থেকে উঠে দেখছেন চারিদিকে খুঁজছে, চারিদিকে খুঁজছে, খুঁজতে খুঁজতে দেখছো মা এখানে তো সুধার ভাণ্ডটি রেখেছিলাম, তাহলে কোথায় গেল? সুধার ভাণ্ড খুঁজে পেলেন না। কাছে গিয়ে কদম বৃক্ষের কাছে গিয়ে দেখছেন পাত্র থেকে এক ফোঁটা সুধা মাটিতে ঝরে পড়েছে। তাই বাবা, সেদিন ওই পাত্র থেকে এক ফোঁটা সুধা মাটিতে ঝরে পড়েছিল বলে বৃন্দাবনে আজ পর্যন্ত শ্রী যমুনাত্রীর কালিন্দীর কুলে কদম বৃক্ষটি অমর হয়ে আছে। নিতায় গৌর হরি, যেই নাই এর কথা শুনেছে গৌর হরি, অমনি এ বল শুনিয়া বিভর হই, এ বল শুনিয়া বিভর হই, আজি পড়িলেন গৌর হরি, এ বল শুনিয়া বিভোর হইয়া, পড়িলা গৌর হরি বলে কাহা মোর মাতা শ্রীদামাদি সখা, কাহা মোর মাতা শ্রীদামাদি সখা, কাহা মোর গোপীগণ, কাহা মোর মাতা শ্রীদামাদি সখা, কাহা মোর গোপীগণ। জানিতাই এখানে কারা কারা আমার গোপী গো, একটু হাতগুলো যদি তোলেন, কারা কারা এখানে আমার গোপী দেখি তো। কি গো গোপী নেই এতজনের মধ্যে কয়েকজন, কারা গোপী? গোপী মানে গোপী, গো শব্দের অর্থ ইন্দ্রিয়, পি মানে প্রেরণ করা। আমাদের যে দশ ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয়গুলোকে যারা পরিচালনা করছেন তিনি হলেন গোপী। আবার গোপী শব্দের আরেকটি অর্থ হচ্ছে গোপী মানে যারা গোবিন্দকে গোপনে বসে বসে ভজনা করেন। তাহলে আপনারা ভজনা করবার জন্য এসেছেন কি গো? তা কারা কারা গোপী যায়নি তাই হাত গুলো তুলু। বা বা বা, এই বাবারা মনে মনে ভাবছে আমরা কি করে গোপী হব, ঠিক তো আমরা তো ছেলে কি গোপী হতে পারে? দেখুন ছেলেরাও গোপী হয়, জগতে যদি কেউ পুরুষ থাকে একমাত্র অনাদি আদি গোবিন্দ আর কেউ নয়, নারী পুরুষ এ তো ভগবানের সৃষ্টি, প্রকৃতি সৃষ্টি করেছে। তাহলে আমরা এই জগতে সবাই গোপী, যারা এসেছেন যারা দাঁড়িয়ে আছেন সবাই মিলে গোপী। হরি বল হরি বল, তাই বলেন কি বলে কাহা মোর মাতা শ্রীরামাদি সখা, তাহা মোর গোপী গো।
भैया बानी माझारे परालो लुटाये अवनी माझारे परालो लुटाये माधव माधव आकुल मन भगवान पदकर्ता एक पाशे दाड़िये बोलछेन कि अरे आमार माधव या Yeah.
হরে কৃষ্ণ, আস্বাদন করলাম গৌরচন্দ্রিকা। এবার আসুন, আমরা ছিলাম কোথায়? নবদ্বীপ, সবাই জানেন। কিন্তু এবার পূর্ণ রাধা কৃষ্ণের লীলায় আস্বাদন করবার জন্য আমাদের যেতে হবে কোথায়? নবদ্বীপ পরিত্যাগ করে শ্রীধাম বৃন্দাবন, মধুর শ্রী বৃন্দাবনে। কি গো বৃন্দাবন যাবেন তো, যারা দূরে বসে আছেন? বৃন্দাবন যাবেন আমি কি করে বুঝবো? পিছনে যারা বসে আছেন হাত গুলো তুলে বলুন, বৃন্দাবন যাবেন তো? বাবা খুব সুন্দর, খুব সুন্দর। সবাই মিলে আসুন, আজ আমরা রাধা নামা করতে করতে বৃন্দাবন যাই। সকলে মিলে একটু উলুধ ধ্বনি, বাবারা জয় ধ্বনি। হো 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 বৃন্দাবনে রাই কানু দেখিবি যদি সবাই মিলে হাতগুলো তুলে, বৃন্দাবনে রাই কানু দেখবি যদি Oh,
वृंदावने 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 राई पानो देखी ज्योति आ मधुर राधार नाम गाइबी ज्योति आय 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 वृंदावने मधुश्री नाम सबाई मिले सुनिबी ज्योति मधुर मधुर সবাই মিলে হাত ধরে বলবো রাধি 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 রাধে প্যারি রাধি 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 রাধে 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 বা 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 এই পাশে হাতটা একটু কম উঠছে কোন হয় এই পাশে হাত নেই রাধি রাধি রাধে রাধে বলো রাধে 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 রাধে
বাড়ি রাখে সবাই মিলে দুই বাহু তুলে বলো সুন্দর কি জয় বৃন্দাবন ধাম কি জয় আনন্দপুর সমস্ত গ্রামবাসী ভক্তবৃন্দ কি জয় সমস্ত হরিবাসরে আমার মায়েরা কি জয় সমস্ত বাবারা কি জয় কমিটির বাবা দাদারা কি জয় বাহ 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 খুব সুন্দর এলাম বৃন্দাবন আজ ভজন বিষয় রাজা চন্দ্রধ্বজের মূর্তি আজ দেখছি কি প্রথমে জানবো এই চন্দ্রধ্বজ রাজা আগের জন্মে কি ছিলেন দেখুন মা শাস্ত্রে বলেছে ব্রহ্মা বলেছেন মহাপ্রভুকে যে প্রভু আমার জন্ম দিও যথাতথা কিন্তু আমার কর্মটা দিও ভালো তুমি আমায় যে কুলে জন্ম দেবে দাও সে ব্রাহ্মণ হোক চণ্ডাল হোক যবন হোক কিন্তু আমার কর্মটা যেন ভালো হয় সত্যি তো তাই কর্মের উপরে আমাদের আর কিছু নেই আমরা যেমন কর্ম করব এহ জগতে কিন্তু তেমন আমাদের ফল ভোগ করতে হবে এই চন্দ্রধ্বজ রাজা বাবা আপনারা অনেকেই জানেন এই চন্দ্রধ্বজ রাজার মতো রাজা ত্রিভুবনে কেউ ছিল না অত্যন্ত প্রজাবৎসল ছিলেন প্রজাদেরকে ভালোবাসতেন তা চন্দ্রধ্বজ রাজা আগের জন্মে ছিলেন কালীয় নাগ নাগ মানে সাপ তা কি করে হলো ভেবে দেখুন একজন রাজা হয়ে গেল সাপ তাহলে কার অভিশাপে নিশ্চয় কিছু এমন খারাপ কর্মই করেছিল তার না হলে এমন করে তো হিংসুকুলে জন্মগ্রহণ হয় না বাবা কুকর্ম না হলে এমন করে সর্পকুলে জন্মগ্রহণ করে না তাহলে কি এমন খারাপ কর্ম করেছিল এই চন্দ্রধ্বজ রাজা একদিন মৃগয়ায় গিয়েছিল মৃগয়া মানে মৃগয়া করতে গেল মানে হরিণ শিকার সৈন্যদেরকে সৈন্য সামন্তকে সঙ্গে করে মৃগয়া করতে গেলেন তা বনের মধ্যে ঘুরতে 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 যখন রাত্রি হয়ে গেল রাত্রি হয়ে গেল আর কিন্তু বাড়িতে ফিরতে পারছেন না সৈন্যদেরকে বললেন সৈন্যগণ এই যে দেখো দেখো একটা কাজ করো তো আমার জন্য কোথাও একটা থাকার ব্যবস্থা কর এই বনের মধ্যে এত রাত্রি হয়ে গেছে আমি তো আর বাড়ি ফিরতে পারবো না দেখুন সেদিনই কিন্তু মহারাজকে পরীক্ষা করবার জন্য চন্দ্রধ্বজ রাজাকেই পরীক্ষা করবার জন্য ওই বনের মধ্যে একটা মুনি যে মুনির নাম হলো অগস্ত্য মুনি অগস্ত্য মুনি ব্রাহ্মণের রূপ ধারণ করে সারা গায়ে কুষ্ঠ ব্যাধি রূপ ধারণ করে বনের মধ্যে বসবাস করছে কি গন্ধ আসছে গো হঠাৎ করে এত গন্ধ কেন প্রচন্ড গন্ধ হচ্ছে কিছু বুঝেছে নাকি গো গন্ধ পাচ্ছেন না এতক্ষণ তো গন্ধ আসেনি থাকতে পারছি না গন্ধ পাননি কি গো মা এটা পাচ্ছেন কিছু পচেছে মনে হয় না হরি বল হরি বল এখানে কি আর গন্ধ হতে পারে বাবা ভগবানের যেখানে সুগন্ধ ওঠে যেখানে হরি নামামৃত রস আপনারা সুন্দর সুন্দর ভক্তরা আস্বাদন করছেন এখানে কি আর দুর্গন্ধ আসতে পারে ভগবানের নামে যে সবসময় প্রেম ও তরঙ্গ ওঠে সুগন্ধ চন্দন সৌরভ ওঠে তাহলে দুর্গন্ধ কোথা থেকে এলো চন্দ্রধ্বজ রাজা দেখছে এত দুর্গন্ধ সৈন্যগণ মনে হয় এখানে কোথাও কিছু পচেছে এত দুর্গন্ধ যে থাকতে পারছি না ওই যে সারা গায়ে কুষ্ঠের পচা গলিত সর্বই অঙ্গের গন্ধ
সৈন্যগণ তন্ন তন্ন করে খুঁজে এসে বলছে, মহারাজ, ও মহারাজ, কিছু দূরেই দেখলাম একজন ব্রাহ্মণের সর্বঙ্গে হয়েছে কুষ্ঠ। তার শরীর, সারা শরীর পুঁজ রক্ত কৃমিতে ভরে গেছে, আর তার সর্বাঙ্গের দুর্গন্ধ সারা বনের মধ্যে ছড়িয়ে পড়েছে। চন্দ্রধ্বজ রাজা বললেন, সৈন্যগণ, এই এক কাজ করো তো, ওই যে ব্রাহ্মণের সর্বাঙ্গে গন্ধ উঠছে ওকে কোমরে ভালো করে দড়ি দিয়ে বেঁধে জঙ্গলের বাইরে বার করে দাও। এমন জায়গায় বার করবে যেন তার দুর্গন্ধ আমার নাকের কাছে প্রবেশ করতে না পারে। যেই না বলেছে বাবা, সৈন্যগণ ভালো করে ব্রাহ্মণকে দড়ি দিয়ে কোমরে বেঁধেছে, বেঁধে যেই না একবার দড়ি দিয়ে বেঁধে টেনেছে। ব্রাহ্মণ বলে উঠলেন, দাঁড়া, তোমরা আমাকে কার অনুমতিতে এমন করে নিয়ে যাচ্ছ? বলে, আমাদের মহারাজা বলেছেন, আদেশ দিয়েছে। মহারাজ ছুটে এসে বলছে, কি গো, এই যে সৈন্যগণ, তোমাদেরকে যে বললাম দড়ি দিয়ে বেঁধে জঙ্গলের বাইরে বার করে দাও, এখনো তোমরা দাঁড়িয়ে আছো। ব্রাহ্মণ চিৎকার করে বলে উঠলেন, মহারাজ, মহারাজ, আমাদেরকে, আমাকে এমন করে কুঠির ছাড়া করবেন না, আপনি তো দেখছেন আমার সর্বাঙ্গে হয়েছে কুষ্ঠ, সারা শরীর আমার পুজো রক্ত কৃমিতে ভরে গেছে, আমাকে এই অবস্থায় যদি বার করে দেন আমি কোথায় যাব? মহারাজ বলছে, তুমি কোথায় যাবে এটা আমার তো ভাবনা নয়, তোমার ভাবনা, তুমি ভাবো, তুমি ভাবো কোথায় যাবে, আমি কি করে জানবো? ব্রাহ্মণগণ, ব্রাহ্মণ বুঝতে পারলেন না, সৈন্যগণ টানতে 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 করলেন কি, জঙ্গলের বাইরে বার করে দিলেন। যাওয়ার সময় ব্রাহ্মণ বলে গেলেন, মহারাজ, আমি আপনাকে অভিশাপ দিয়ে যাচ্ছি, আপনি যেমন আমার দুঃখের কষ্ট কথা আপনি যেমন উপলব্ধি করতে পারলেন না, আপনাকে আমি এখানে দাঁড়িয়ে অভিশাপ দিলাম, আমার যেমন আজ দশা হয়েছে আপনার দশাও যেন একদিন ঠিক আমার মতই হয়। কথাই আছে না মা, পাপ ছাড়ে না কাকে, বাপকে। সংসার বড় কঠিন জায়গা, কোথাও যেতে হবে না, পূজোর থালা সাজিয়ে পাথরের বিগ্রহের কাছে গিয়ে কোনো লাভ নেই। বিগ্রহ তার কথা বলে না, বলে কি চিত্রপট কথা বলে, মনে ভক্তি রাখলেই হবে। বাড়ির কাঁচা দেবতাকে ভজনা করুন, মা বাবাকে ভজনা করুন, সংসারে যারা আছে তাকে ভালোবাসুন, দেখবেন ভগবান আপনার সংসারেই এসে গেছে। মহারাজ সেদিন রাত্রিবেলায় থেকে পরের দিন সকালবেলায় বাড়িতে এসে দেখছে, দেখছেন চন্দ্রধ্বজ রাজার সারা গায়ে হয়ে গেল কুষ্ঠ, ব্রাহ্মণের অভিশাপ চরম অভিশাপ। দিন যায়, মাস যায়, বছর যায় বাবা, কিন্তু কুষ্ঠ রোগ আর ভালো হয় না। দেবর্ষি নারদ এসে বললেন, মহারাজ, আপনার কুষ্ঠ রোগ ভালো হয়ে যাবে। ব্রহ্মার সরোবরে দুটো হংস আর হংসী, দুটি হাঁস তারা বিচরণ করছে, দুটি হাঁসের মধ্যে একটা হাঁসকে নিয়ে যদি হত্যা করে হংসের পিত্ত, পিত্ত মানে পিত্তি, পিত্তটা ভক্ষণ করতে পারেন, খেতে পারেন, তাহলে আপনার সারা শরীরে যে কুষ্ঠ হয়েছে কি হবে, ভালো হয়ে যাবে। এই হংস হংসী কিন্তু আমাদের প্রাকৃতিক জগতের হংস হংসী নয় মা, বাড়িতে আমরা যে হাঁস পুষি সেই হাঁস নয়, এগুলো আমার হচ্ছে অন্তর্জগতের হংস। একজন হলেন বিবেক, অপরজন হলেন বৈরাগ্য। হংস হংসীকে ধরে নিয়ে এসে যেই না মহারাজা বললেন, সৈন্যগণ, হংসকে আগে হত্যা করো,
যেই না হত্যা করতে যাবে। হংস বলে উঠলেন, দাঁড়ান মহারাজ, দাঁড়ান, আমাদেরকে যদি মারেন আপনার তো এই কুষ্ঠরোগ ভালো হবেই না, বরঞ্চ আপনার যা কৃষ্ণ শরীরে হয়েছে তার থেকে আরো দ্বিগুণ বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। তা আপনি কি কোনোদিনও কোনো ব্রাহ্মণকে অপমান করেছেন? একটু মনে করে দেখুন তো। কি গো, মনে পড়ছে অপমান করেছেন? মহারাজ মনে মনে ভাবছে, হ্যাঁ অপমান তো করেছি, শুধু অপমান নয় কুঠির ছাড়া করেছিলাম। বলল, হ্যাঁ হ্যাঁ হংস, হ্যাঁ আমার মনে পড়েছে, আমি ব্রাহ্মণকে অপমান করেছি। বলেন, মহারাজ তাহলে আমাদেরকে মেরে কিছু হবে না গো, আপনি ওই ব্রাহ্মণের কাছেই যান, ব্রাহ্মণের কাছে গিয়ে ব্রাহ্মণের পদদক মানে পা ধোয়া জল যদি একবার আপনি পান করতে পারেন, খেতে পারেন, তাহলে আপনার সারা শরীরে যে কুষ্ঠ হয়েছে ভালো হয়ে যাবে। ছুটতে 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 মহারাজ গেলেন সেই ব্রাহ্মণের কাছে, আছাড় খেয়ে পড়লেন ব্রাহ্মণের ওই পদযুগলে। বললেন, ব্রাহ্মণের সামনে পদদক ছিল, পা ধোয়া জল পাত্রের মধ্যে, পাটাকে যেই না ডুবিয়েছে কি হলো মা, পায়ও তো অজস্র কুঁজ রক্ত কৃমি, জলের মধ্যে যেই না পাটা ডুবিয়েছে অমনি কি হলো, জলের মধ্যে ভাসছে, সে জল কেউ খেতে পারে বলুন তো? সবার মধ্যে তো ঘৃণা বস্তুটি আছে, খেতে পারলেন না মহারাজ, খেতে পারলেন না। তাই চন্দ্রধ্বজ রাজা খেতে না পেরে বড় একটা গাছ ছিল বৃক্ষ, গাছের পিছনে গিয়ে পদদকটিকে ঘ্রাণ নিলেন, অর্থাৎ নাসাখায় ঘ্রাণ নিয়ে মাথায় ঠেকিয়েছে। আর অগস্ত্য মুনি ব্রাহ্মণের রূপ পরিত্যাগ করে, ব্রাহ্মণের রূপ ছেড়ে মুনির রূপ ধারণ করে মহারাজকে পরীক্ষা করবার জন্য সামনে এসে দাঁড়িয়ে বলেন, মহারাজ বাহ 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 বাহ, চমৎকার চমৎকার, তুমি কি ভেবেছো আমি কিছু বুঝবো না, আমি কিছু দেখতে পাবো না? তুমি আমার পদদক না খেয়ে না পান করে তুমি মাথায় ঠেকালে, তুমি আমাকে এর জন্য অপমান করেছো, তুমি আমায় ঘৃণা করেছো, এর জন্য তোমাকে চরমতর শাস্তি পেতে হবে। মহারাজ বলছে, ব্রাহ্মণ ব্রাহ্মণ আমার অপরাধ হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দেন। না, ক্ষমা তো হবে না, তুমি আমার পদদক নিলে পান করবার জন্য, কিন্তু তুমি পান করনি, তুমি আমায় অপমান করেছো, তোমাকে আমি অভিশাপ দিলাম, পরের জন্মে তুমি নাগ কুলে জন্মগ্রহণ করবে। শুধু নাগ কুলে জন্ম নয়, তোমাকে আমি আশীর্বাদ করছি, যে পদদক পান না করে তুমি তোমার মস্তকে ঠেকিয়েছো, মাথায় ঠেকিয়েছো, সেই মাথাতে যেন একদিন তুমি গোবিন্দের দুটি রাতুল চরণ পাও। আহা, দেখুন তাহলে এই চন্দ্রধ্বজ রাজাই হলেন আজ কালিয়নাগ। তা কালিয়নাগ আগে থাকতেন কোথায় বাবা? একটা দ্বীপে, অনেক দ্বীপ আছে, বরুণ দ্বীপ, মৌনক দ্বীপ, অনেক দ্বীপ আছে, তার মধ্যে রমনক দ্বীপ বলে একটা দ্বীপ আছে, যে দ্বীপে কালিয়নাগ থাকতেন। কিন্তু গরুর পক্ষী একে 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 করে নাকুলকে সমস্ত কুলকে খেতে লাগলেন। তা কালিয়নাগ মনে মনে ভাবছেন,
কালিও নাগ মনে মনে হচ্ছে তাহলে তো মহা মুশকিল, এখানে তো থাকলে চলবে না, তাহলে তো আমাদের যেতে হবে কোথায়? মধুময় বৃন্দাবন, যেখানে গেলে আমি ভালো থাকবো, ভগবান আমায় রক্ষা করবে। তাই কি করলেন, গেলেন কোথায়? রমণক দ্বীপ পরিত্যাগ করে গেলেন বৃন্দাবন। সবারই কেমন কালিন দিদ একদহি কালিনাগ তাহে রহে গরু রে রো ভয়ে ভি বহিরাগত ভক্তরাই এসেছেন, সত্যি অপূর্ব সৌন্দর্য। কিন্তু আমাদের এখনকার দিনে একটাই কথা, খুব দুঃখের কথা, কি বলুন তো, হরিনাম শ্রবণ করতে অনেকেই আসে কিন্তু শেষ পর্যন্ত থাকে না। মানুষের ধৈর্যের ক্ষমতাটা এতটাই কমে গেছে, যারা এসেছেন কষ্ট করে চেষ্টা করুন শেষ পর্যন্ত থাকার, ভগবানের নামামৃত রস আস্বাদন করবার জন্য যে এসেছেন। দেখুন হরিনাম শুনতে আসা সবার ভাগ্যে হয় না, হরিনাম প্রত্যেকটা গ্রামে যে হয় তাও নয়, সবাই কিন্তু হরিবাসর করাতে পারেন না। সৎ চেষ্টা, সৎ ভালোবাসা, সহযোগিতা না থাকলে হরিনাম করানো হয় না, হয় কি বাবা? সবার হাত এক করতে হবে, তবে কিন্তু এত বড় মহৎ হরিবাসর অনুষ্ঠিত হতে পারবে। তাকেই তো বললাম যে এত সুন্দর একটা হরিবাসর অপূর্ব লাগছে আস্তে কথা। এত এত যে খরচা, শুধু কীর্তনের খরচা নয়, মা একটা দল নয়, কতগুলো কীর্তনিয়া কীর্তন করে গেছেন চিন্তা করুন, তাদের সমস্ত ব্যয়ভার,
এই যে মাইক জেনারেটর লাইট প্যান্ডেল সেবার ব্যবস্থা, আরে কত খরচা কত ব্যয়ভার চিন্তা করতে পারছেন? গভীর ভাবে একবার চিন্তা করুন। আমরা আসি, আমরা গান করি, টাকা নিয়ে চলে যাই, অতি সত্যি কথা, কিন্তু খুব গভীরে তো আমরা প্রবেশ করতে পারি না। কি কষ্ট করে তারা হরিনাম করাচ্ছেন, যখন ফোন যায় আমাদের কাছে সব কমিটি একটা কথা বলে, দিদি খুব কষ্ট করে হরিনাম করাচ্ছি। আমাদেরও সত্যি এই হরিবাসরে দাঁড়িয়ে বলছি খুব কষ্ট হয়, কিন্তু কি করব বলুন, আমাদেরও তো কিছু করার নেই। তবে যতটা পারি আসার চেষ্টা করি, যাওয়ার চেষ্টা করি। তা যাই হোক, এত বড় যে মহতী হরিবাসর, অনেক ব্যয়ভার অনেক খরচা, আপনাদের কাছে আমার দিদি ভাইরা যাচ্ছে ভিক্ষার ঝুলি নিয়ে। আপনারা ভগবানের নামে জয় নিতাই সবাই মিলে ভগবানের নামে একটু দান করবেন, করজোর করে বলছি, কিন্তু 10 টাকা 20 টাকা দিয়ে লাভ নেই। এখন 10 টাকার 20 টাকার যুগ নেই, আছে কি? ভগবানের নামে দান করবেন, জানবেন উপযুক্ত পাত্রে দান করছেন। আমরা অনেক কিছু বাজারে কিনি, ওগুলো কিন্তু থাকে না, সব খরচা হয়ে যায়, সব শেষ হয়ে যায়। তা ভগবানের নামে যারা দান করবেন মুক্ত হস্তে দান করুন, যাচ্ছে আপনাদের কাছে, কিন্তু মুখে কোনো কথা হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। কালীনাথ মনে মনে চিন্তা করছে, বৃন্দাবনে তো বাস পেয়েছি, বৃন্দাবনেতে এসেছি, কিন্তু বৃন্দাবনে এসে ভাগ্যে আমার কৃষ্ণ সেবা হলো কৃষ্ণ সেবা হলো কৃষ্ণ সেবা হলো না। কৃষ্ণকে কি সবাই সেবা করার সুযোগ পাই মা? কি বাবা পাই? আমরা ভগবানকে সেবা করার সুযোগ পাই? আস্তে দেখুন, আমরা তো কলির মায়াবদ্ধ জীব, আমরা দিনান্তে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে ভগবানকে যে মন প্রাণ ভরে ডাকবো, সেই সময়টুকু অনেকের হাতে নেই মা। ভগবান তার কথা বলে না, বলে কি, প্রভু তুমি খেয়ে নাও, যদি খেয়ে নিত তাহলে তো ভালোই হতো, তাহলে প্রভুকে ধরে সারাদিনই বসে থাকতাম। কিন্তু যারা জানেন ভগবানের উপযুক্ত সেবা দেওয়ার নিয়ম, কি করলে সেবা দিলে ভগবান আমার সেই সেবা আদরের সহিত গ্রহণ করে, সেবার আগে নিয়ম জানতে হবে। মন্ত্র বললে সেবা হয় না, মন্ত্র দিয়ে ভগবানকে ডাকলে সেবা করা যায় না। ভক্তি ছাড়া, নয়নের বাড়ি ছাড়া, নয়ন জল ছাড়া ভগবান সেবা গ্রহণ করে না। তাই আমাদের সবার ভাগ্যে সেবা করার সুযোগ থাকে না বাবা। একটা সংসারে একটা মা যেমন তার নিজের সন্তানকে ভালোবাসে, কি গো আমরা মায়েরা কি করি? সন্তানের যদি কোনো ব্যাধি হয়, সন্তানকে আঁকড়ে ধরে বুকের মধ্যে জড়িয়ে ধরি, বলি খোকা খোকা কি হয়েছে বল বাবা, বলি না মা। সন্তানের কিছু অমঙ্গল হলে একটা অভাগিনী মা ঠিক থাকতে পারে না, মাথা ঠিক থাকে না। ছোট ছোট শিশুকে মা কোলে চেপে ধরে বলে, বাবা তোর কি হয়েছে, তোর আমি কিছু হতে দেবো না, তুই ছাড়া আমার কেউ নেই, তোকে যে আমি এতটা ভালোবাসি, এই পৃথিবীর যে কাউকে এতটা ভালোবাসতে পারবো না। এইভাবে সন্তান জ্ঞানে যদি ভগবানকে কেউ আমরা ভালোবাসতে একটু পারতাম, ভগবানও যে আমাদেরকে ছেড়ে কোনোদিন যেত না। তাই তো আমাদের ভাগ্যে ভগবানের সেবা করার সুযোগ থাকে না।
আচ্ছা মা, ভগবানকে কি আমরা চোখে দেখতে পাই? কারা কারা ভগবানকে দেখেছেন জয়নিতায়, হাতগুলো তুলুন তো। ভগবানকে দেখেছেন? ভগবানকে আমরা দেখতে পাই? তাহলে প্রশ্ন আসছে, ভগবানকে কেন দেখতে পাই না বাবা? খুব সুন্দর প্রশ্ন। একটা রাজার রাজসভায় এক রাজা চারটি প্রশ্ন রেখেছেন, ভালো করে শুনবেন, কি সুন্দর অপূর্ব কথা। চারটি প্রশ্ন রাখলেন, কি বললেন? ভগবান কোথায় থাকে, ভগবান কি খায়, ভগবান কখন হাসে, আর ভগবানের কি কাজ। মহারাজ বললেন সৈন্যগণকে, মন্ত্রীদেরকে বললেন, এক কাজ করো তো, ঢেরা পিটিয়ে এখানে জানিয়ে দাও, আমার চারটি প্রশ্নের যারা যারা উত্তর দিতে পারবে তাদেরকে আমি রাজ্যের এক অংশ দান করে দেব। ওমা, যেই না ঢেরা পিটিয়েছে, সবার মনে তো লোভ আছে, সবাই আসতে লেগেছে। কিন্তু রাজা মশাই এ কথা বলেছে, যারা পারবে না ভুল ভাল উত্তর দেবে তাদের কিন্তু গর্দান নিয়ে নেব, ছাড়ব না। দেখুন সবাই আসছে, কিন্তু রাজদুয়ারে এসে দুয়ার থেকে ফিরে যাচ্ছে, প্রাণের ভয় তো সবার আছে। তার রাজ দরবারে একটা ভিখারি এসেছে, ভিখারি এসে দাঁড়িয়েছে, ভিখারিকে মন্ত্রী ডেকে বলছে, এই 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 যে দাঁড়া 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 দাঁড়া, তুমি কে হে? তুমি ভিখারি কাঙালি? হ্যাঁ, কাঙাল কোথাকার, এখানে দুয়ারে এসে দাঁড়িয়ে আছো, কেন দাঁড়িয়ে আছো? বলে, এই যে তোমাদের রাজা মশাই প্রশ্ন রেখেছে না, আমি ভেবেছি চারটি প্রশ্নের উত্তর দিয়ে দিই, তুমি দেবে আমাদের রাজা মশাই প্রশ্নের উত্তর। কোথাকার ভিখারি, হ্যাঁ, নিজে চাল চুলো নেই, ঠিকঠাক নেই, তুমি এসেছো। বলে, শোনো শোনো, আমার সঙ্গে তোমরা তর্ক করো না, তোমাদের মহারাজকে গিয়ে বলো একজন ভিখারি এসেছে তার দরবারে, আমি তার সঙ্গে দেখা করতে চাই। মন্ত্রীরা গিয়ে খবর দিলেন, রাজা মশাই বলছে, বেশ বেশ বেশ, রাজা মশাই বলছে, বেশ, ও যখন আসতেই চাইছে তখন আসো। ওমা এসেছে, রাজা মশাই বলছে, শোনো, এই যে এই যে, শুনেছো তো, যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে কি বললাম, রাজ্যের একটা অংশ দিয়ে দেব, তাই তো? আর যদি না পারো গর্দান নেব। ভিখারি বলছে, শুনুন রাজা মশাই, আমার বাঁচার ইচ্ছাও নাই আর মরবো তারও ভয় নেই, আমার মরলেই বাকি আর বাঁচলেই বাকি, তা আপনার প্রশ্নের উত্তরগুলো আমি দেবার জন্যই এসেছি। বলে, ঠিক আছে, তাহলে আমার প্রথম প্রশ্নের উত্তর দাও তো। প্রথম প্রশ্ন কি বলেছিলাম মাথায় রেখেছেন? কি প্রথম প্রশ্ন? ভগবান কোথায় থাকে, কোথায় থাকে, কোথায় থাকে? হরিবোল। ভিখারি বলছে, রাজা মশাই, এখানেই তো আপনার গন্ডগোলটা হয়ে গেল, এখানে আপনি গন্ডগোল করে বসলেন। বলে, কেন? এত দূর থেকে এসেছি, কমসে কম আমাকে এক গ্লাস একটু শরবত দেন, একটু শরবত খাই। কি কেউ বাড়িতে এলে শরবত দিতে হয় না? এখন রাজা মশাই বলছে, এই এই এই, কে আছিস, একটু শরবত দে তো, ওই ভিখারির মরবার বড় স্বাদ জেগেছে, তা একটু শরবতটা খেয়েই মরুক। দেখুন, শরবত দিয়েছে, শরবতটা কি করেছে, চুমুক দিয়ে খেয়েছে, একবার চুমুক দিয়েছে, চুমুক দিয়ে বলছে, কি দেখছো ভিখারি, ইস, কি গো, এই যে এই যে মহারাজ, শরবতের মধ্যে চিনি দেননি, কি গো চিনি দেননি? বলে, চিনি দিয়েছি কি দিইনি, তুমি কি বুঝতে পারছো না, খেয়ে কি মিষ্টি লাগছে, না তেতো লাগছে, না টক লাগছে, বলছে না মিষ্টি লাগছে। তাহলে তুমি বুঝতে পারছো না চিনি দিয়েছি কি না? বলছে, না মহারাজ, বুঝবো কি করে, মিষ্টি লাগছে বটে, স্বাদটা মিষ্টি, স্বাদ হচ্ছে মিষ্টি, কিন্তু চোখে তো ওই চিনিটা দেখতে পাচ্ছি না। দেখুন, চোখে তো চিনি দেখতে পারছি না, বলছে বোকা কোথাকার, চিনি কি আর চোখে দেখা যায় না, দেখা যায়, জলের মধ্যে তো মিশ্রণ হয়ে যায়। বলছে, মহারাজ, জলের মধ্যে যেমন চিনি মিশ্রণ হয়ে যায় তদ্রূপ ভক্তির সঙ্গে মিশ্রণ হয়ে যায় ভগবান, ভক্তির মধ্যেই আছে
আমাদের ভগবান নিতাই গৌর হরিব, যার ভক্তি নেই ভগবান তার নাই। বলে অপূর্ব অপূর্ব ভিগারি অপূর্ব, তুমি খুব সুন্দর উত্তর দিয়েছো। এবার বলো তো দ্বিতীয় প্রশ্ন কি বলেছিলেন? ভগবান কি খায়? বলছে মহারাজ সেটা জানেন না, ভিগারি কি খায়? ভগবান কি খায় শুনুন। ভিখারি বলছে শুনুন কি খায় বলুন তো। দেখবেন আমরা মন্দিরে ভগবানকে কি করি, পাঁচটা মিষ্টি দিই, মিষ্টি দিত পাঁচটা পাঁচ রকমের ফল দিলাম, ভগবান খায়? খায় কি? দেখবেন পুরোহিত নিল, বাদ বাকি আমরা বাড়িতে নিয়ে এলাম। আমার বাড়িতে তিনটে ছেলে আছে, পাঁচটা দিয়েছি, তার মানে পুরোহিত দুটো নেবে, তিনটে ফেরত আসবে। আর ভগবান যদি খেতেন তাহলে আমাদের বাড়িতে দেখবেন বাবা শৌচাগার আছে, তাহলে ভগবানের মন্দিরে মন্দিরে শৌচাগার থাকতো, আছে কি নেই? ভিখারি বলছি মহারাজ তাহলে কখনো বলবেন না ভুলেও যে ভগবান কি খায়। ভগবানকে সেবা আমরা নিবেদন করি, সে সেবা ভগবান আমার ভক্তির সহিত গ্রহণ করে। বলে বাহ খুব সুন্দর উত্তর দিলে তো। এবার বলো তো ভগবান কোথায় কখন হাসে? বলে কখন হাসে কি বলবো আর মহারাজ, ভগবান তো প্রত্যেকে সবই দেখছে, ভগবান তো সবসময় হাসছে আমাদের, আমাদের দশা দর্শন করে। দেখবেন একটা মায়ের চারটা ছেলে, ছোট থেকে বড় করলো, বড় করে বিয়ে দিল, বিয়ে করে আপন আপন ছেলেদের সংসার হলো, মা বাবা পরলোক গমন করলেন, ছেলেরা কি করে আলাদা হয়ে গেল। দেখবেন যে বেশি চালা সে মনে মনে ভাববে এবার সময় এসেছে, এবার বাবা মায়ের সম্পত্তিটা কি করতে হবে, ভাগাভাগি করে নিতে হবে, হবে তো? দেখবেন যার বেশি বুদ্ধি যে বেশি চালা সে কি বলবে, একটা পার্টিশন দিয়ে দেবে, বলবে এই এই পাশে যদি এসেছিস না আমার দিকে তোর পা ভেঙে রেখে দেবো। এক ভাইকে বলছে, আর একজন বলছে এই তুই যদি এসেছিস না তোর পা ভেঙে রেখে দেবো। ভগবান উপরে বসে বসে হাসছে বাবা, যে তোমাদেরকে দিয়েছি আমি আর তোমরা নিয়ে ওগুলো অহংকার করছো। শোনো তোমরা যতই করো চালাকি শেষে বুঝবে আমার কাছে এসে জ্বালাকি। কি জ্বালা তোমরা এসে বুঝতে পারবে জানেন মহারাজ? ভগবান ওগুলো দেখে উপরে বসে হাসছে, বলে বাবা বাবা ঠিক বলেছে তো। আর একটা বলো তো কৃষ্ণ, ভগবানের কাজ কি? কি কাজ? বলে ভগবানের কাজটা শুনতে গেলে, এই যে মহারাজ আপনি যে সোনার সিংহাসনে ওই উপরে বসে আছেন না, অনেকগুলো সিঁড়ির উপরে আপনি বসে আছেন সোনার সিংহাসনে, ওখানে বসে থাকলে হবে না। ওখানে বসে থাকলে কি আপনাকে বলতে পারবো ভগবানের কি কাজ? বলে বলে কি করতে হবে? বলে আমার এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি না এখানে এসে দাঁড়ান। বলে না 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 আমি মহারাজ আমি কি দাঁড়াতে পারি? বলে হ্যাঁ আপনাকে এখানে এসে দাঁড়িয়ে কথাটা শুনতে হবে। মহারাজ মনে মনে ভাবছে তিনটি প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি, যদি একটা প্রশ্নের উত্তর পেতে হয় ভিখারি যখন বলছে ওখানে গিয়ে যাই, ওখানে গিয়ে দাঁড়াই। তা বাবা দেখুন সোনার সিংহাসন পরিত্যাগ করে সিঁড়ি দিয়ে নেমে যেই না ভিখারির কাছে এসে দাঁড়িয়ে বলছে, ভিখারি এবার বলো তো দেখি ভগবানের কি কাজ? কি করলো মা ভিখারি? যেই না সোনার সিংহাসন রাজামশাই ছেড়েছে, ছুটে গিয়ে একবারে ভিখারি সোনার সিংহাসনে বসে পড়লো, নিতাই গৌর হরিব। কেন বসে পড়লো বাবা? সঙ্গে সঙ্গে মহারাজ চিৎকার করে বলছে এই ভিখারি ক্ষমতা তোমার কম নয়, তুমি রাজার সিংহাসনে বসো, তুমি ভিখারি হয়ে কাঙাল হয়ে তোমার এত বড় ক্ষমতা। সোনার সিংহাসনে বসে ভিখারি বলছে মহারাজ আপনি জিজ্ঞাসা করলেন না ভগবানের কি কাজ, ভগবানের তো এটাই কাজ ভিখারিকে রাজা করা, রাজাকে ভিখারি করা। আপনি ছিলেন এতক্ষণ রাজা হলেন ভিখারি, আমি ছিলাম ভিখারি আপনি হলেন রাজা, হরিব হরিব। দেখুন এত সুন্দর কথা বললেন, চমৎকার বললেন, চমৎকার ভিখারি রাজ্যের এক অংশ দান করে দাও। বললেন না মহারাজ আমার রাজ্যের এক অংশ দান করতে হবে না, আমার মনে কোনো লোভ নেই। তাহলে বুঝতে পারছেন ভগবানকে পাওয়া চাটিখানি ব্যাপার না, ভগবানের কাছাকাছি যাওয়াটাই আমাদের খুব কঠিন, তো পাওয়া তো অনেক দূরের ব্যাপার। কালীনাগ মনে মনে ভাবছি বৃন্দাবনে বসবাস পেয়েছি আমার কোটি কোটি জন্মের সুকৃতি, মানুষ হয়ে বৃন্দাবন আমরা যেতে পারি না কি মা ঠিক তো?
মানুষ হয়ে অনেকে বৃন্দাবন ধাম এখনো যেতে পারেননি। তা কালীনাগ মনে মনে ভাবছেন বৃন্দাবনে বাস পেয়েছে ঠিকই, কিন্তু দেখি তো ভগবানের আতুল চরণ কবে পাব। ভগবানের যুগল চরণ পাওয়ার জন্য কালীনাগ কি করলেন? বিষ পরিত্যাগ করলেন কালিন্দির জহে, কালিন্দির জলে। তা সবাটি কেমন? বিষয়ুথ কালীনাগের বিষ জ্বালা, তারা সহিতে না পারি। কালীনাগের বিষ জ্বালা, বিষ জ্বালা, সহিতে না পারি। তাই তাহার উপরে কোন পাখি যদি একবার উড়ে যায় কোন পাখি যদি জলে পরে কালি দহে, জলে পরে তাজয়ে পরা, জলে পরে, জলে পরে তাজয়ে পরা। পাখিগুলো কাঁদছে বাবা কালি দহের জলের মধ্যে পড়ে, আর ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করে বলে, হে গোবিন্দ শুধু পাখিরা নয়, আপনারা যারা যারা এসেছেন করজোর করুন, করজোর করে ভগবানকে বলুন, প্রভু তোমার চরণে যখন এসেছি, তোমার গুণগান যখন শ্রবণ করছি, আমাদের যত কিছু পাপ তোমার চরণে আমরা নিবেদন করে দিলাম। সকলে মিলে করো জোর করে গোবিন্দকে বলুন, হে গোবিন্দ ঘনাই
পাখিগুলো আত্মনাদ করছে। পাখিগুলো কাঁদছে আর কাঁদতে কাঁদতে বলছে।